নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব বিখ্যাত গায়ক বলিউড সিঙ্গার অরিজিৎ সিং এর জন্মছক নিয়ে বা জন্মকুণ্ডলী নিয়ে, হরোস্কোপ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অরিজিৎ সিং কেন বা কীভাবে বা তার ছকে কী এমন বিখ্যাত যোগ রয়েছে যার জন্য তিনি এত বড় একজন সিঙ্গার হতে পেরেছেন, তো আজকে অরিজিৎ সিংয়ের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে আমি দেখাবো কী কী তার ছকের মধ্যে যোগ রয়েছে, বিখ্যাত রাজযোগগুলি রয়েছে যার জন্য তিনি বিখ্যাত হয়েছেন। এছাড়াও আমি আজকে আপনাদের জানাবো যে একজন বিখ্যাত সিঙ্গার বা একজন সিঙ্গার হতে গেলে, একজন গায়ক হতে গেলে বা গায়িকা হতে গেলে জন্মছকের মধ্যে কোন কোন ভাবগুলোর একটা ভালো সম্পর্ক থাকা দরকার, কোন গ্রহকে ভালো থাকা দরকার আজকে আমি জানাবো। এই গ্রহগুলি বা এই ভাবগুলির একটা ভালো সম্পর্ক থাকলে একজন জাতক বা জাতিকা একজন গায়ক বা গায়িকা হতে পারেন। তো আসুন দর্শক বন্ধু, আজকের ভিডিওতে অরিজিৎ সিংয়ের জন্মছক বা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে আমি দেখাবো এবং আপনারা অবশ্যই আপনার এবং আপনাদের সন্তানের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখুন অরিজিৎ সিংয়ের সঙ্গে কতটা মিল রয়েছে। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক বন্ধু, গায়ক অরিজিৎ সিংয়ের জন্ম হয়েছিল 25 এপ্রিল 1987 দুপুর 12টার আশপাশে মুর্শিদাবাদ জেলায়। এই হলো অরিজিৎ সিংয়ের জন্মছক। তো দেখুন, লগ্ন কর্কট লগ্ন এবং মীন রাশি, নক্ষত্র ওনার উত্তর ভাদ্রপদ এবং নরগণের তিনি জাতক। তো প্রথমেই দেখুন লগ্ন, কর্কট লগ্ন 1 নম্বর দেওয়া আছে, কর্কট লগ্ন 2 নম্বরে গ্রহ নেই, 3 নম্বরে আছে 3 নম্বর ঘরে বা তৃতীয়ভাবে কেতু, 4 নম্বরে গ্রহ নেই, 5 নম্বর ঘরে শনি রয়েছে, 6 গ্রহ নেই, 7 নম্বরে গ্রহ নেই, 8 নম্বরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে দেখুন 5-5টি গ্রহ রয়েছে, বুধ, বৃহস্পতি, শুক্র, চন্দ্র এবং রাহু, 5টি গ্রহ রয়েছে। তারপরে 10 নম্বর ঘরে অর্থাৎ কর্মভাবে রয়েছে রবি এবং 11 নম্বর ঘরে আয় এবং ইচ্ছা পূরণের ঘরে রয়েছে মঙ্গল এবং দ্বাদশ ঘরে কেউ নেই, ফাঁকা। ঠিক আছে, তাহলে একটা কথা বলবো প্রথমেই যে নবম ঘরে বা ভাগ্যস্থানে যদি 5-5টি গ্রহ থাকে বা 2-3-4টি এরকম গ্রহ বেশি থাকে তাহলে কিন্তু ভাগ্যটা প্রচণ্ডভাবে মজবুত হয়ে যায়। তো দর্শক বন্ধু, এবারে প্রথমেই বলবো যে একজন গায়ক হতে গেলে জন্মছকে কোন কোন ভাবগুলো ভালো সম্পর্ক বা ভালো থাকা দরকার। তো দেখুন দর্শক বন্ধু, প্রথমেই হচ্ছে লগ্নকে তো থাকতেই হবে যে নিজে গান করবে, তো লগ্ন এবং তারপরে হচ্ছে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব এবং তার সঙ্গে অবশ্যই একাদশ, তো যেহেতু ইচ্ছাপূরণ ঘটাই। তো এখানে মেন হচ্ছে একজন গায়ক হতে গেলে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাবকে অবশ্যই অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে এই ঘরগুলির সঙ্গে, এই ঘরের অধিপতিগুলির সঙ্গে, এই যে অধিপতি গ্রহগুলো আছে একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্ক অবশ্যই থাকতে হবে, তাহলে একজন জাতক বা জাতিকা একজন সিঙ্গার হতে পারবে, একজন গায়ক বা গায়িকা হতে পারবে। এবং এই ঘরগুলোর সঙ্গে যদি দশম ভাব যুক্ত না হয় তাহলে কিন্তু সেই গায়ক গান গেয়ে অর্থ উপার্জন করতে পারবে না, সেই জন্য দশম ভাবকেও এই ভাবগুলোর সঙ্গে যুক্ত হতে হবে যদি সে এই গান গেয়ে অর্থ রোজগার করতে চায়। আর যদি এই ঘরগুলো শুধুমাত্র লগ্নের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে ভালো গায়ক হবে কিন্তু গান গেয়ে অর্থ উপার্জন করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দশম ভাবকে এর সঙ্গে যুক্ত হতে হবে, দশম এবং একাদশ, যেহেতু দশম কর্মভাব, গানটাই তার কর্মতে পরিণত হবে।
তো দশম ভাব এবং একাদশ ভাব যেহেতু আয় উপার্জনের ব্যাপার আছে, তো সেই জন্য। কিন্তু একজন গায়ক হতে গেলে দ্বিতীয় তৃতীয় পঞ্চম এবং নবম ভাব, এই কটা ভাবের কিন্তু ভালো সম্পর্ক থাকলে কিন্তু সে একজন গায়ক হতে পারবে। তো এবারে দেখুন দর্শক বন্ধু, অরিজিৎ সিংয়ের যে জন্মছকটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই জন্মছকটিতে দেখুন আমি এই সম্পর্কটা দেখাচ্ছি কিভাবে রয়েছে অরিজিৎ সিংয়ের ছকে। দেখুন প্রথমেই অরিজিৎ সেকেন্ড হাউস যেটাকে, দ্বিতীয় ভাব আমি আগেই বলেছি, দ্বিতীয় ভাব তৃতীয় পঞ্চম নবম, তো দ্বিতীয়ভাবে রয়েছে। দেখুন দ্বিতীয়ভাবে ঘরটা ফাঁকা, কিন্তু দ্বিতীয়ভাবের অধিপতিকে রবি, সিংহরাশির ঘর দ্বিতীয় ভাব পড়েছে, তাই দ্বিতীয় অধিপতি হচ্ছে রবি। আর এই রবি কিন্তু দেখুন মেষ রাশির ঘরে অর্থাৎ কর্মভাবে গিয়ে তুঙ্গস্থ হয়েছে, দশ নম্বর ঘরে রবি কিন্তু তুঙ্গস্থ হয়েছে। তাহলে দু নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি, গলা, তো দু নম্বর ঘর থেকে গলা, তাহলে দ্বিতীয় পতি যদি তুঙ্গস্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই জাতকের গলা 100% ভালো হতে বাধ্য। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অরিজিৎ সিংয়ের দ্বিতীয় পতি অর্থাৎ গলা, যেখান থেকে গান বেরোয় কণ্ঠ, সেই দ্বিতীয় পতি কিন্তু রবি কর্মস্থানে গিয়ে দশমভাবে গিয়ে তুঙ্গস্থ হয়ে গেছে। তো চোখ মুজে এখান থেকে ধরে নেওয়া যাবে যে অরিজিৎ সিংয়ের গলা খুবই ভালো, মানে এখান থেকে এই জন্যে তিনি খুব তাড়াতাড়ি সফলতাটা পেয়েছেন আর কি, দ্বিতীয় পতি তুঙ্গস্থ হওয়ার কারণে, তাও আবার কর্মভাবে, সেই জন্য গান গেয়ে মানে গানটাই তার কর্মতে পরিণত হয়েছে পেশায়। তো যাই হোক, এরপরে দেখুন তৃতীয় ভাব, তৃতীয় পতি, দেখুন তৃতীয়তে রয়েছে কেতু, তৃতীয় পতিকে, তৃতীয় পতি হচ্ছে বুধ, বুধ কোথায় চলে গেছে, নবমে চলে গেছে ভাগ্যস্থানে, তৃতীয় পতি ভাগ্যস্থানে চলে গেছে, সেখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে এবং শুক্রর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে বৃহস্পতি নবম স্থানে অর্থাৎ তৃতীয় পতি ভাগ্যস্থানে চলে গিয়ে শুক্রর সঙ্গে যুক্ত হয়েছে, আর শুক্র মানেই হচ্ছে গান বাজনা মিউজিক এসব, তাহলে শুক্রর সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে এখানে বুধ আর শুক্রকে বলা হয় সরস্বতী যোগ বলা হয়, আবার লক্ষ্মীনারায়ণ যোগও বলা হয়, তাহলে এখানে একটা রাজযোগ সৃষ্টি করেছে তৃতীয় পতি কার সঙ্গে, না শুক্রর সঙ্গে, যে মিউজিক দেয় আর কি, তাহলে ভাগ্যস্থানে শুক্র মানে এখানে সরস্বতী যোগ হয়ে গেছে, মানে জ্ঞান প্রচণ্ড এই গানের ব্যাপারে, আর শুক্র হচ্ছে মিউজিক, তাহলে এখানে বুঝতেই পারছি আমরা মিউজিক কতটা এখানে তার মানে কোন জায়গায় নিয়ে যেতে পারে আর কি। তো এছাড়াও এখানে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি তার সঙ্গে চন্দ্র রয়েছে, লগ্নপতি, লগ্ন যে গান করবে, লগ্নপতি ভাগ্যস্থানে গিয়ে চন্দ্র রয়েছে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে গজকেশরী যোগ করেছে, আর গজকেশরী যোগ মানেই হচ্ছে গজকেশরী মানে কেশরী মানে রাজা, হাতির উপরে রাজা, মানে এই একটা রাজযোগ, প্রচণ্ডভাবে রাজার রাজযোগ, তাহলে বুঝতেই পারছেন যে ভাগ্যস্থানে এত বড় বড় যোগ এখানে থাকার কারণেই কিন্তু এত বড় বিখ্যাত গায়ক তিনি হতে পেরেছেন। তাহলে আমি এখানে যে কানেকশানগুলো বললাম, যে লগ্ন দ্বিতীয় তৃতীয়, তৃতীয় পতি ভাগ্যস্থানে গেছে, তারপরে পঞ্চম পতি যুক্ত হতে হবে, তাহলে দেখুন পঞ্চম পতি, পঞ্চম ঘরে কে, পাঁচ নম্বর ঘরটা, পঞ্চমে রয়েছে শনি আর পঞ্চম পতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল দেখুন একাদশে চলে গেছে এগারো নম্বর ঘরে, মঙ্গল একাদশ ঘরে বসে আছে যেখানে মনের ইচ্ছা পূরণ করা হয়, আর ওই একাদশ থেকেই মঙ্গল কিন্তু নিজের ঘরে দৃষ্টি দিয়েছে। তারপরে মঙ্গলের যে চার নম্বর দৃষ্টিটা দেখুন অ্যান্টি ক্লক ওয়াইজ যদি কাউন্ট করা যায় তাহলে মঙ্গল দেখুন ঠিক দ্বিতীয় ঘরে, মানে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়েছে, তাহলে পঞ্চমপতি দ্বিতীয়ভাবে, পঞ্চমপতি একাদশ ঘরে বসে দ্বিতীয় স্থানে দৃষ্টি দিয়েছে, দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়েছে, তাহলে দুই পাঁচ এগারো কানেকশান হয়ে গেল। এবং তারপরে দেখুন যে বৃহস্পতি নবম ভাব, তাহলে পঞ্চমভাবে কানেকশান বললাম, নবম ভাব, নবম ভাবে দেখুন আছে শুক্র এবং তৃতীয় পতি নবমে চলে গেছে, নবমে চলে গেছে বৃহস্পতির সঙ্গে বসে আছে, কানেকশান নিয়ে নিয়েছে, একসঙ্গে হয়েছে এখানে, এবং গজকেশ্বরী যোগ লগ্নপতি ওখানে চলে গিয়ে বৃহস্পতির সঙ্গে গজকেশ্বরী যোগ করেছে, বৃহস্পতি কিন্তু দেখুন নবম দৃষ্টি কোথায় দিচ্ছে, দ্বিতীয়ভাবে মানে কণ্ঠতে মানে গলাতে, দু নম্বর ঘরে নবম দৃষ্টি পড়ছে। তারপরে আবার এখানে পড়ল দেখুন নয় থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, সরি নবম দৃষ্টিটা পড়ছে আপনার পঞ্চম ঘরে, তাহলে পঞ্চম ঘরে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে, তাহলে এখানে একটা পঞ্চমের কানেকশানটা হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে দেখুন আমি এখানে কানেকশানগুলো দেখিয়ে দিলাম, এবং পঞ্চম ঘর থেকে, পঞ্চম ঘরেও আবার শনি রয়েছে, সেই পঞ্চম ঘর থেকে আবার শনি কিন্তু তার দৃষ্টি দিচ্ছে
কোথায়, দশম দৃষ্টি সেকেন্ড হাউসে দিচ্ছে। দেখুন সমসপ্তমে শনির, সমসপ্তম মঙ্গল একাদশ ঘরে, পঞ্চম থেকে একাদশের দৃষ্টি, সাত নম্বর দৃষ্টি শনির, এবং সাতের থেকে অ্যান্টিক্লকওয়াইজ কাউন্ট করুন, সাত হলো এটা আট, বারো নম্বর নয় দশ, তাহলে দশম দৃষ্টি দিচ্ছে কিন্তু দ্বিতীয়ভাবে গলারভাবে। তাহলে এখানে বিভিন্ন দিক থেকে কিন্তু মানে একটা একটা গায়ক হওয়ার যে মানে কানেকশানগুলো দ্বিতীয় তৃতীয় পঞ্চম নবম এইগুলো খুব সুন্দরভাবে কানেকশান হওয়ার পরও এত বড় বড় রাজযোগগুলো ভাগ্যস্থানে রয়েছে। এবং আমরা দেখলাম যে দ্বিতীয় পতি মানে যে কণ্ঠ দ্বিতীয় পতি রবি কর্মভাবে তুঙ্গস্থ রয়েছে। তাহলে এই বড় বড় রাজযোগগুলো থাকার জন্যই কিন্তু অরিজিৎ সিং বলিউডের এবং টলিউড তো আছেই, বলিউডের এক নম্বর সিঙ্গার তিনি হতে পেরেছেন। তো এখানে আরও জিনিস আমি যেটা বলবো যে এখানে যেহেতু তৃতীয়ভাবে কেতু থাকার জন্য তার জীবনে মানে তৃতীয়ভাব থেকে ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে, ওই জন্য তার মানে ভাগ্যতে একটা গুপ্ত শত্রুতা ভাব কিন্তু থাকবে। তো আর ধনভাব তো বলার কিছু নেই, কারণ দ্বিতীয় ভাব দ্বিতীয় পতি যেহেতু রবি তুঙ্গস্থ সেই কারণে কর্মস্থানে বসে আছে, তো সেই কারণে মানে তার প্রচুর মানে প্রচুর মানে অর্থ সম্পত্তি এগুলো সব হবে, এখানে বলার কিছু নেই। তো আরেকটা জিনিস এখানে বলবো, দেখুন লগ্ন লগ্ন সপ্তমপতি, সপ্তমপতি হচ্ছে শনি মানে মকর রাশিখর, তো এবং পঞ্চম দেখুন পঞ্চমে শনি বসে আছে, তাহলে সপ্তমপতি পঞ্চমে বসে, পঞ্চম থেকে প্রেম ভালোবাসা এগুলো বোঝানো হয়, ঠিক আছে। আর সপ্তম ঘর মানে লাইফ পার্টনার এবং বিয়ে বিবাহ, তো সপ্তমপতি দেখুন পঞ্চমে চলে এসেছে, তো সেই জন্য অরিজিৎ সিংয়ের কিন্তু বিয়েটা লাভ ম্যারেজ হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আরও কিছু যদি ডিসকাশন করতে হয় তাহলে কিন্তু ছক অনেক বড় হয়ে যাবে, তাই আমি আজকে এখানে শেষ করছি। আপনারা অবশ্যই দেখবেন আপনাদের পরিচিত বা আপনাদের সন্তানের সঙ্গে ছকের কিছু মিল রয়েছে কি না, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সে সঙ্গীত জগতে কতটা নাম করতে পারবে। তো দর্শক বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্ত, আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।